শীতের আবহাওয়াটা অনেকটাই শুষ্ক। এই যে শুষ্ক আবহাওয়াটা দক্ষিণ দিক থেকে যে আবহাওয়াটা প্রবাহিত হয়, এই সুন্দর মজার আবহাওয়াটা একটু শুষ্ক থাকে, এই কারণে সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে। আমরা যদি খাদ্য অভ্যাসের ভিতরে একটু বেশি গরম পানি আনতে পারি, আমরা যদি স্যুপ এবং জুস বেশি আনতে পারি খাবারের সাথে, আমরা যদি শাকসবজি ফলমূল বেশি খেতে পারি, আমরা যদি তুলসী পাতা বাসক পাতা গোলমরিচ লবঙ্গ এবং সাদা সরষা বাটা যত বেশি খেতে পারবো, শীত আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। ইভেনকি আমাদের সন্তানদেরও ক্ষতি করে শীতে, এই বাচ্চাদের বিশেষ করে এক মাস বয়স থেকে আট বছর দশ বছরের পর্যন্ত বাচ্চাদের নাকে কফ জমে, সর্দি থাকে, বুকে কফ জমে, ঘর ঘর আওয়াজ হয়, অনেক অনেক ধরনের অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট আদি, সাইনোসাইটিস, ফ্লুরোসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, অনেক ধরনের শীতের প্রভাবটা পড়ে। এটার একমাত্র প্রতিরোধ হলো যত গরম খাবার খাওয়া, গরম 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 খাবার, ফ্রিজের সকল খাবার গরম পানিতে ধুতে হবে। এই সময় একটা জিনিস একটু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মাইটস নামক একটি পরজীবী জীবাণু, অত্যন্ত সূক্ষ্ম জীবাণু, এটা আমাদের ল্যাপ, তোষক, বালিশ, পুরনো কাপড়, বাসি কাপড়, বাসি তাওয়ালে, বাসি কার্পেট, বাসি পর্দা, বাসি সোফাসেট কভার বা সোফাসেটের কাপড়, চেয়ারের কাপড়, মানে যত ধরনের কাপড় জাতীয় জিনিস আছে, যত ধরনের পশমী জাতীয় জিনিস আছে, যত ধরনের উলেন জাতীয় জিনিস আছে, সব বাসি জিনিসের ভিতরে মাইটস পোকাটার জন্ম হয়, জীবাণুটার জন্ম হয়। অত্যন্ত সূক্ষ্ম এবং খুবই ছোট, এর লোমকূপের গোড়া দিয়ে যাতায়াত করার মতো ক্ষমতা তার আছে, এ নাকের ভিতর দিয়ে যে নাকের ভিতরে পলিপাস সৃষ্টি করার মতো ক্ষমতা তার আছে।